সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 15ই ভাদ্র 1427 বঙ্গাব্দ। এইচএসসি পরীক্ষার্থীদের অনেক চিন্তা মাথায় নিয়ে তবুও এগোতে হবে সামনের দিকে। আজকে আমি তোমাদের জন্য তোমাদের পাঠ্যতালিকার মনে হয় যেন সবচেয়ে কঠিন একটা কবিতা নিয়ে আসছি। নামটা হলো বিভীষণের প্রতি মেঘনাদ। তাহলে এইখানে এই কবিতার মধ্যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে আসলে কখন বলল, বা আমাদের এর থেকে একটু পেছনে যেতে হবে, মানে রাম রাবণের যুদ্ধটা কেন লাগলো এটা জানা দরকার অবশ্যই, যেহেতু এটা পড়বো সেজন্যে। রাম তার বাবা দশরথের সম্মান রক্ষার্থে 14 বছরের জন্যে বনে যাচ্ছেন। এই রামের বিচ্ছেদ তার ভাই লক্ষণ আর সীতা সহ্য করতে পারবেন না, এই জন্যে সীতা আর লক্ষণ রামের সাথে গেলেন। ওইখানে বনে সীতা যখন বসে আছে মানে ঘুরছে, সেই সময় রাবণের বোন শূর্পণখা ওইখানে আসে। শূর্পণখার সাথে এই সীতার দেখা হয়। তখন শূর্পণখা সীতাকে তার ভাই রাবণের ভার্যা হওয়ার জন্যে বলে, মানে স্ত্রী, আর রাবণের বোন যে শূর্পণখা, এই শূর্পণখা রামের স্ত্রী হওয়ার আশা পোষণ করে, ব্যক্ত করে। এই জন্যে লক্ষণ এই কথা শুনে রাগ হয়ে শূর্পণখার নাক আর কান কেটে দেয়। সে অনেক রাগান্বিত হয়ে শূর্পণখা চলে যায় রাবণের কাছে, গিয়া নালিশ করে যে ভাই এই অবস্থা। পরে রাবণ রাগ হয়ে ক্রুদ্ধ হয়ে গিয়া সীতাকে অপহরণ করে নিয়ে আসে। এখন এইখানে একটু থামি। সীতাকে অপহরণ করে নিয়ে আসে, আমরা যেই ব্যক্তিটাকে সবসময় দোষ দেই এই পাঠে বা এই গ্রহণতে, বিভীষণ। এমনকি আমরা এই নিয়ে এক প্রবাদ মানে বলি, এই ঘরের শত্রু বিভীষণ। আসলে বিভীষণ কিন্তু তখন বলছিল যে, রাবণকে বলছিল যে আপনি এই কাজটা করেন না, কারণ হয়েছে যে সীতা ভালো মানে সচ্চরিত্রা, তাকে আপনি সেই জায়গা গিয়ে আবার দিয়ে আসেন, আর রামকে গিয়ে বলেন যে আসলে এটা ভুল হয়েছিল, মানে আমরা যেটা বলি দুঃখিত, কিন্তু রাবণ সেটা করেন নাই। বিভীষণ তখন রাবণের সঙ্গ ত্যাগ করে, কার জন্যে? রাবণের মায়ের আদেশে, যে নিকষা সতী, এই নিকষা সতীর আদেশ নিয়ে কিন্তু সংসার ত্যাগ করে। সে রামের ভক্ত থাকে এবং রামের ভক্ত হয়ে যায়, আগেও ছিল এখনও। এই মারামারি কাটাকাটি যুদ্ধের কাছে কিন্তু বিভীষণ যেতে চান নাই। আমরা শুধু শুধুই বলি যে ঘরের শত্রু বিভীষণ, সত্য কথা উনি এই যুদ্ধটা চাননি। এখন এই হলো যুদ্ধ শুরু হয়, কিন্তু এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, সেই কথাও শোনা দরকার কখন বলল। এইখানে যুদ্ধে পাঠায় প্রথম সেনাপতি বীরবাহু। বীরবাহু নিহত হয় যুদ্ধে, নিহত হয়ে যায়। এরপরে কুম্ভকর্ণ রাবণের ভাই, বীরবাহু হলো এখানে লেখা আছে, একটু পরে দেখাচ্ছি, এই চিত্রঙ্গদার পুত্র, রাবণের পুত্র বীরবাহু, এ নিহত হয়। এরপরে পাঠা হলো কুম্ভকর্ণ। এই কুম্ভকর্ণকে ঘুম ভাঙায়া পাঠায়, কারণ এরা 6 মাস ঘুমায়। ঘুম ভাঙায়া যখন পাঠায় সে যুদ্ধে গিয়া নিহত হয়। এখন সেনাপতি কারে করবে? সেনাপতি করবে মেঘনাদকে। মেঘনাদ যখন বীরবাহু নিহত হয় এই খবর আসে, মেঘনাদ তখন লীলা করছিলেন, এই মেঘনাদ কে সেনাপতি করে দেবে এই যুদ্ধে। কিন্তু যুদ্ধে যদি মেঘনাদ যায় তাহলে তো তুমুল কাণ্ড শুরু হবে, মেঘনাদকে প্রতিহত করতে হবে। এই জন্য লক্ষণ বিভীষণকে নিয়ে আসে। যদিও এখানে কাব্যে বলে যে মায়া বলে প্রবেশ করে, কিন্তু বিভীষণ মধ্যম। কিন্তু যখন এই নিকুম্বিলা যজ্ঞাগারে আসে, মানে তখন পূজা করছিল, আরাধনা করছিল মেঘনাদ, যুদ্ধে যাওয়ার প্রস্তুতি রাগে আরাধনা করে, কিন্তু ওই সময় লক্ষণ প্রবেশ করে। লক্ষণকে বলে যে আমি যুদ্ধ সাথ চাই, মানে নিকুম্বিলা যজ্ঞাগারে যুদ্ধ সাথ চাই, যুদ্ধের জন্য প্রস্তুতি চাই, কিন্তু লক্ষণ সেই সুযোগটা দিতে চাচ্ছে না। তখন কি হয়, উনি যুদ্ধ সাজের জন্য দাঁড়ায়, হঠাৎ করে চোখ পড়ে দরজার কাছে। দরজার কাছে গিয়া দেখে যে দরজার কাছে দাঁড়ানো তার চাচা, পিতৃতুল্য চাচা বিভীষণ। তখন মেঘনাদ বলে যে, এই তখন কথা বলে আর কি, সেইখান থেকে এখানে শুরু যে ততক্ষণে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে তখন মেঘনাদ বলল যে ও এই হলো আসল কথা, যে আমার চাচা সাথে আছে বলে লক্ষণ এখানে প্রবেশ করতে পারে।
যাজ্ঞা একটু সামনে আগাই। কিন্তু এই যুদ্ধে শেষ পর্যন্ত রাবণ কিন্তু নিহত হয়, আর লোক এটা আমরা জানি, রাবণরে কিন্তু রাম মেরে ফেলে। রামায়ণের যে আসল কাহিনী সেইখানে একটু খেয়াল করি, এখানে দুইটা পার্ট আমরা দেখি, নিকষাসতী আর ব্রহ্ম ঋষি বিষ্ণুবা, তার সন্তান তিনজন, একজন রাবণ, একজন কুম্ভকর্ণ, একজন বিভীষণ। একটু খেয়াল করি, এইগুলি না জানলে এই পাঠ কিছু বোঝা যাবে না, মানে আগের কাহিনী না জানলে তো পরের কাহিনী বুঝবো কেমনি। রাবণের আছে স্ত্রী দুইজন, চিত্রাঙ্গদা মন্দোদরী। এই চিত্রাঙ্গদার পুত্র হলো বীরবাহু, এই বীরবাহু যুদ্ধে গিয়ে নিহত হয়। মন্দোদরীর পুত্র হলো মেঘনাদ, অতিকায় আর অক্ষয় কুমার। এটা রয়ের মতো হয়ে গেছে, এটা অন্তস্থ হবে অক্ষয় কুমার। এই মেঘনাদকে সেনাপতি যখন করে, মানে পরবর্তীতে, তখন এই তাকে প্রতিহত করার জন্য লক্ষণ আসে। এদিকে আর একটা পাঠ আছে, সুমিত্রা আর দশরথের পুত্র হচ্ছে রাম আর লক্ষণ। এখন লক্ষণের কিন্তু আর একটা নাম আছে, সৌমিত্রী। আমরা জানি মানে সুমিত্রার গর্ভজাত বলে লক্ষণের আর এক নাম সৌমিত্রী। আর আনন্দ, আনন্দ হলো রাম শব্দের অর্থ আসলে আনন্দ। আমরা সবাই মানে আনন্দ বললে রাম আর রাম বললে আনন্দ, অর্থাৎ রামের নামের অর্থ হলো আনন্দ। আর সৌমিত্রী হলো লক্ষণের অপর নাম। এটা অনেক সময় থাকে পরীক্ষায় যে লক্ষণের অপর নাম কি, সৌমিত্রী। এই হলো পাঠের মোটামুটি ধারণা, মানে আগের ধারণা। এরপরে আমরা যাব একটু সামনের দিকে, পাঠের দিকে। এখানে একটা কথা রয়ে গেছে, সেটা হলো যে এই নিকষার আর একটা নাম আছে কৈকশী বা কেশিনী। এখন আসি বিভীষণের প্রতি মেঘনাদ, তাই না? আমরা আগে প্রবাদটা বলি যে ঘরের শত্রু বিভীষণ, এটা বলি ঘরের শত্রু বিভীষণ। এখন এই আসলে এটার অর্থ কি, যে গৃহ বিবাদ করে, যে গৃহ বিবাদ করে, বিবাদ মানে আমরা জানি যে ঝগড়া, যে গৃহ বিবাদ করে, ঝগড়া করে। এখন ঝগড়াটা কার জন্য সৃষ্টি হয়, মূলত দোষ তো রাবণের, অপহরণ করে আনে। বিভীষণ তো ভালো, বলছে যে যুদ্ধের দরকার নাই, কিন্তু বিভীষণকে আমরা দোষ দেই, এই ঘরে ঝগড়া করে বলেই কিন্তু নাম হয়েছে ঘরের শত্রু বিভীষণ। এখন বিভীষণ শব্দের অর্থ কি আসলে, বিভীষণ, বিভীষণ অর্থ হলো অতি ভয়ঙ্কর, ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর বা ভীষণ ভয়ঙ্কর, একই কথা। আর মেঘনাদ শব্দের অর্থ কি, মেঘনাদ, মেঘনাদ শব্দের অর্থ হলো মেঘের গর্জন, মেঘের গর্জন। এখন রাবণ শব্দের অর্থ জানা লাগে, রাবণ শব্দের অর্থটা আসলে ওরকম না, রাবণ কি, এই একই কথা, উগ্র ও ভয়ঙ্কর মূর্তি, উগ্র ও ভয়ঙ্কর মূর্তি। এখন এই অর্থগুলি কেন জানা লাগে, অর্থগুলি জানলে একটু ভালো লাগে, পরীক্ষায় যে আসবে, এইটা আসে পরীক্ষায় প্রায়, মেঘনাদ অর্থ কি, মেঘনাদ বলতে কি বোঝায়, মেঘের গর্জন, এইটা আসে। আর ঘরের শত্রু বিভীষণ, এই যে যে গৃহ বিবাদ করে, এটাও পরীক্ষায় থাকে। আর পরীক্ষায় যে সবকিছু আসতে হবে তা না, এই পরীক্ষায় ভালো পারার জন্য এইগুলি জানতে হয়। এখন আর একটা রয়ে গেছে যে আমরা সীতা, এখানে যেহেতু আছে সীতার আর একটা নাম আছে, সীতার অপর নাম কি, সীতার অপর নাম একদম সুন্দর একটা এক নাম, কিন্তু জানকী, আমরা জানি না কি না তা জানি না, সীতার আর এক নাম আছে জানকী, ঠিক আছে। এখন আমরা পাঠে প্রবেশ করতে চাচ্ছি আর কি। খেয়াল করি, বিভীষণের প্রতি মেঘনাদ, এই অংশটুকু আসলে কোথ থেকে এলো, মাইকেল মধুসূদন দত্তের কাব্যের নাম হলো মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ, মেঘনাদ বধ, এই হলো তার কাব্য। এটা স্বর্গ আছে নয়টি, একটু খেয়াল করি একবার মনোযোগ দিয়ে, স্বর্গ নয়টি। আমরা স্বর্গ বলতে বুঝি হলো অনুচ্ছেদ, স্বর্গ শব্দের শাব্দিক অর্থ আসে অনুচ্ছেদ, তাহলে স্বর্গ আছে নয়টি। এই বিভীষণের প্রতি মেঘনাদ,
এইটা নেওয়া হয়েছে মেঘনাদ বধের স্বর্গ নাম্বার হলো ষষ্ঠ, ষষ্ঠ স্বর্গ থেকে, ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এখন ষষ্ঠ স্বর্গের ভিতরে নাম আছে না বধ, এই ষষ্ঠ স্বর্গ বধ থেকে নেওয়া হয়েছে। বধ শব্দের অর্থ আসলে বোঝায় বধ, বধ করা মানে হত্যা করা, আর হত্যা করা কাকে হত্যা করবে, মেঘনাদকে হত্যা করবে। অবশ্য মাইকেল মধুসূদন দত্তের কাব্যে মানবিক দিকটা বড় করে তোলা হয়েছে, আর রামায়ণ আর মাইকেলেরটার সাথে তেমন কিন্তু মিল আছে, ভালো মিল আছে, কিন্তু এখানে মানবিক দিকটাই প্রধান। এ নিয়ে মাইকেল মধুসূদন দত্ত অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। এই হলো মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ, স্বর্গ মানে অনুচ্ছেদ, আর ষষ্ঠ স্বর্গ থেকে বধ স্বর্গ, এই বধ মানে বধ মানে হত্যা করা। এই থেকে নির্বাচিত অংশ হলো বিভীষণের প্রতি মেঘনাদ। এই আর মাইকেল মধুসূদন দত্ত আসলে 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। জন্মটা হলো যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রাম, আর মৃত্যু হলো কলকাতার আলিপুর হাসপাতালে। আর 1843 19 বছর বয়সে যখন উনি মাইকেল নাম ধারণ করেন, মানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তখন নামের পূর্বে মাইকেল শব্দটি চলে আসে। এই হলো পূর্ব প্রস্তুতি ক্লাসের, আশা করছি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পাঠ থেকে শুরু করব। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।